হ্যালো ভিউয়ার্স, আপনারা রিজাল্ট টেক বাইবেলিং ইউটিউব চ্যানেল। আপনাদের মধ্যে যে সকল ব্যক্তিরা সাইবার ক্যাফে কাজ করেন, অর্থাৎ অনলাইনে কাজ করেন, আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য হয়তো আপনি কাস্টমারের ইকেওয়াইসি করতে বসেছেন, এবং যদি আপনার কাছে সিএসসি আইডি না থাকে তাহলে আপনি এই ইকেওয়াইসি করতে পারবেন না। যেখানে আগে হয়তো ওই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক ছিল সেই মোবাইল নম্বরে একটা ওটিপি নিয়ে অনলাইনে ইকেওয়াইসি করা যেত, কিন্তু এখন সেই পদ্ধতিটা এখন সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে। তবে এটা টেম্পোরারিভাবে এটাই লেখা রয়েছে, আধার বেসড ইকেওয়াইসি থ্রু ওটিপি অথেন্টিকেশন হ্যাজ বিন টেম্পোরারি সাসপেন্ডেড। অর্থাৎ ইকেওয়াইসি করতে হলে অবশ্যই আপনার সিএসসি আইডি দরকার হয়। এবং এই ভিডিওটা সেই সকল বন্ধুদের জন্য যে সকল বন্ধুদের সিএসসি আইডি রয়েছে, এবং ওই সকল বন্ধুরা যখন ইকেওয়াইসি করতে বসেছেন তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। এক নম্বর, হয়তো আপনি মোবাইল নম্বরে ওটিপি পাননি। দু নম্বর, ওটিপি পাওয়ার পর যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করছেন তখন আপনার একটা এরর মেসেজ শো করছে, যেখানে লাল রঙের লেখা শো করে এরর, আধার সার্ভিস ইজ নট রেসপন্ডিং বলে। অর্থাৎ যার ফলে আপনি ইকেওয়াইসি করতে পারছেন না। তাছাড়া আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যারা ইকেওয়াইসি করার জন্য বিভিন্ন যে বায়োমেট্রিক ডিভাইস রয়েছে সেই সকল বায়োমেট্রিক ডিভাইস আপনারা সঠিকভাবে সেটিংস করতে পারছেন না। হয়তো আপনাদের মধ্যে অনেকেই আবার রয়েছেন যে সকল ব্যক্তিরা ইকেওয়াইসি করার সময় ওটিপি নাম্বার পাওয়ার পরও যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিকে ক্লিক করছেন তখন আপনার বায়োমেট্রিক মেশিনে লাইট ব্লিঙ্ক করছে না। এই সকল সমস্যা আপনি কীভাবে সমাধান করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। এই পদ্ধতি অবলম্বন করে আমি আমার সিএসসি আইডি থেকে ইকেওয়াইসি করে যাচ্ছি। অলরেডি আপনারা জানেন এই ইকেওয়াইসি করার জন্য কোন লিঙ্ক থেকে ওপেন করতে হয়, সেটা নিয়ে আর আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না। প্রথমেই আপনাদের দেখিয়ে দেই ইকেওয়াইসির যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমি এখানে ওপেন করেছি। ওপেন করার পর এখানে আধার কার্ডের একটা নম্বর এবং ইমেজ কোড দিয়ে তারপর আমি এখানে সার্চ করে আপনাদের দেখাচ্ছি। এরপর এখানে আপনারা সকলেই জানেন একটা মোবাইল নম্বর বসাতে হয়, এবং এখানে আমি একটা মোবাইল নম্বর বসাচ্ছি। তারপর এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম, এবং আপনি যদি দেখেন এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন যেখানে আপনি গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার এই পেজটা লোডিং হতে অনেকটাই সময় লাগে, এটা হয় অ্যাকচুয়ালি সার্ভার অত্যাধিক ট্রাফিক থাকার কারণে। আপনি এই সমস্যা তখনই ওভারকাম করবেন, আপনি ট্রাই করবেন দিনের বেলা না করে আপনি রাতের বেলা অথবা ভোরের দিকে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন, দেখবেন আপনি আপনার মোবাইল নম্বরে সাকসেসফুলভাবে আপনি ওটিপি পাবেন। দিনের বেলা যে আপনি ওটিপি পাবেন না এমন কোনো গ্যারেন্টি নেই, দিনের বেলাও আপনি ওটিপি পেতে পারেন। তবে দিনের বেলা যে ইকেওয়াইসি হয় না সেটাও আমি আপনাদের বলছি না, দিনের বেলাও ইকেওয়াইসি হয়। তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় দিনের বেলা অত্যাধিক সার্ভারের ট্রাফিক থাকার কারণে হয়তো কখনো মোবাইলে ওটিপি আসছে, আবার কখনো মোবাইলে ওটিপি আসার পর যেখানে আধার ডিপার্টমেন্টের ওয়েবসাইটের সার্ভার প্রবলেম থাকার কারণে আধার সার্ভিস ইজ নট পেন্ডিং বলে এইরকম একটা এরর মেসেজ শো করে। এখানে আমার মোবাইলে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা আমি এখানে বসিয়েছি, তারপর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করছি। তারপর আপনি এইরকম অপশানগুলো দেখতে পাবেন যেখানে ইকেওয়াইসি বাই মরফো ডিভাইস ছাড়াও ইকেওয়াইসি বাই অ্যাডাপ্টিক ডিভাইস, তাছাড়া ক্যাপচার ফর ইকেওয়াইসি মন্ত্র ডিভাইসের মাধ্যমে আপনি এই ইকেওয়াইসিটা করতে পারবেন। এবারে একটা প্রশ্ন হলো, আপনি যখন এইরকম একটা কন্ডিশানে আসবেন, আসার পর হয়তো আপনি এইরকম একটা প্রবলেম ফেস করছেন যখন আপনি ক্যাপচার বা ইকেওয়াইসি মরফো ডিভাইস ছাড়াও অন্যান্য যে সকল ডিভাইসগুলো রয়েছে সেখানে যখন আপনি ক্লিক করবেন, যেমন আমি আপনাদের এখানে দেখাচ্ছি ক্যাপচার ফর ইকেওয়াইসি বাই মরফো ডিভাইসে আমি এখানে ক্লিক করলাম, তারপর দেখবেন এখানে ক্যাপচার এরর ট্রাই এগেইন এইরকম মেসেজ শো করছে। এইরকম প্রবলেম যদি আপনাদের দেখায় তাহলে আপনি কি করবেন, আপনি হোম বাটনের পাশে যেখানে টাইপ হেয়ার টু সার্চ বলে অপশান রয়েছে এখানে আপনি সার্ভিস বলে ক্লিক করবেন। তারপর আপনি দেখবেন এখানে একটা পেজ ওপেন হবে, এবং এই পেজের মধ্যে আপনার অনেকগুলো ফাইল থাকবে। এই ফাইলের ঘরে জাস্ট আপনি একবার ক্লিক করবেন, তারপর MOR অর্থাৎ মরফোর MOR আমি এখানে ক্লিক করলাম, তারপর এখানে রিস্টার্ট দ্য ডিভাইস বলে যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি এই পেজটাকে ক্রস করে দেবেন, এবং আপনাদের এখানে আমি পেজটাকে একটু মিনিমাইজ করে দেখাচ্ছি।
এরপর দেখবেন আপনি এরকম একটা মেসেজ দেখতে পাবেন যেখানে টেলিমেট্রি বলে এরকম একটা সাকসেসফুল মেসেজ, সেটা অলরেডি পপ আপ আকারে আসে এবং অলরেডি সঙ্গে সঙ্গে এটা আমার চলে গিয়েছে, এইরকম আপনি একটা মেসেজ দেখতে পাবেন। তারপর আপনি কি করবেন, এখানে ক্যাপচার ফর ইকেওয়াইসি বাই মরফো ডিভাইসে আমি এখানে ক্লিক করলাম। দেখুন এখানে ইকেওয়াইসিটা আমার এখানে ব্লিঙ্ক করছে, অর্থাৎ লাইট জ্বলছে, অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আমার লাইট জ্বলছে। এরপর এখানে যখন আপনি এখানে আঙুলটা দিয়ে যখন এই পেজটা যখন আপনি সাবমিট করবেন তখন আপনি দেখবেন এখানে ক্যাপচার সাকসেসফুলি বলে আপনার এই মেসেজটা শো করবে। তারপর এখানে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন আপনি এখানে এই সাবমিট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন আপনি হয়তো এরকম একটা মেসেজ দেখতে পাচ্ছেন যেখানে এরর আধার ভেরিফিকেশান ফেল্ড নট অথেন্টিকেটেড, যেহেতু এখানে আমি যে আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়েছি এই আধার কার্ডটা আমার নয়, আমি আপনাদের দেখানোর জন্য একটা আধার কার্ডের নম্বর বসিয়ে এখানে আপনাদের দেখালাম। যদি এখানে আমার এই আধার কার্ডটা হতো তাহলে যেহেতু আমার এখানে এই ইকেওয়াইসিটা আমার অর্থাৎ বায়োমেট্রিক অথেন্টিকেশানটা সাকসেসফুলভাবে ক্যাপচার হয়েছে সেহেতু আমার এই ভ্যালিডেশনটা হয়ে যেত এবং আমার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হতো। হয়তো আপনি এরকমও দেখতে পেতে পারেন যেখানে আপনি যখন এই বায়োমেট্রিকে ক্লিক করবেন তখন আপনি যখন সাবমিট করবেন তখন হয়তো এরকমই মেসেজ আপনি দেখতে পেতে পারেন যেখানে এরর লেখা থাকে এবং আধার সার্ভিস ইজ নট রেসপন্ডিং, এরকম মেসেজ যদি শো করে তাহলে আপনার কাছে একটা অপশান রয়েছে, এখানে আপনি কয়েকবার পুনরাবৃত্তি করবেন, অর্থাৎ আপনি কন্টিনিউ কয়েকবার ক্যাপচার ফর ইকেওয়াইসি বাই মরফো ডিভাইসে আপনি ক্লিক করবেন। দেখবেন 7 থেকে 8 বার এইরকম কন্টিনিউ চেষ্টা করার পর যেই মেসেজটা আপনার দেখিয়েছিল আধার ইজ নট রেসপন্ডিং, অর্থাৎ আধার সার্ভিস ইজ নট রেসপন্ডিং বলে যে মেসেজটা আপনার শো করতো সেই মেসেজটা আপনার শো না করে আপনার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং এইভাবে আপনি ইকেওয়াইসি করতে পারবেন। এখানে আপনাদের বলে দিই যে সকল বন্ধুদের বায়োমেট্রিক মেশিনে লাইট জ্বলছে না তাদের জন্য একটা অবশ্যই অপশান রয়েছে, তার জন্য কম্পিউটারের যে সি ড্রাইভ রয়েছে সেই সি ড্রাইভটা আপনি ওপেন করবেন এবং দেখবেন এখানে মরফো আরডি সার্ভিস 0 সফট বলে একটা অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখবেন কনফিগ সেটিং বলে একটা অপশান রয়েছে, এখানে অবশ্যই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার কমিউনিকেশান মোড বলে 0 যদি থাকে তাহলে অবশ্যই আপনার এই লাইটে ব্লিঙ্ক করবে। যখন আপনি বায়োমেট্রিক ডিভাইসের ড্রাইভারটা ইনস্টল করবেন তখন এখানে কমিউনিকেশান মোড হিসেবে আপনার 1 লেখা থাকে, যদি আপনার এখানে 1 লেখা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে 0 করে নেবেন। 0 করে নেওয়ার পর তারপর আপনি ট্রাই করে দেখবেন আপনার বায়োমেট্রিক মেশিনে লাইট ব্লিঙ্ক করবে এবং তারপর আপনি সাকসেসফুলভাবে এই ইকেওয়াইসিটা সম্পন্ন করতে পারবেন। এই হলো আজকের এই ভিডিও। ভিডিওর মধ্যে যদি বুঝতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।